ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা দায় নিতে হবে সরকারকেই বললেন মির্জা ফখরুল। রাজধানী সহ সারা দেশে দলটির প্রতিবাদী বিক্ষোভ। গা বাঁচাতে বন্ধু সহকর্মীর নামেও সম্পদের পাহাড়। দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ঝুঁকি বাড়ছে আর্থিক খাতে। আয়কর বিভাগ ও দুদককে আরও তৎপর হওয়ার পরামর্শ। এবং আজ পবিত্র লাইলাতুল বরাত। সারা রাত ইবাদত বন্দিকে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গত কয়েকদিনে হেফাজতের হরতাল ও বিক্ষোভে সহিংসতার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, সরকার পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ভারতের কাছ থেকে দেশের মানুষের ন্যায্য দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে। আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। এদিকে সমাবেশকে ঘিরে নির্ধারিত সময়ের আগেই প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সময় সংবাদে আরো থাকছে, সাত দিন বন্ধ থাকার পর চালু হলো সুয়েজ খাল। পার হওয়ার অপেক্ষায় শত শত জাহাজ। আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতায় লোকসান কোটি কোটি ডলার। দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালরা এখন অবৈধভাবে অর্জন করা সম্পদ পরিবারের সদস্য স্বজনের পাশাপাশি জমা করছেন বন্ধু বান্ধব ও সহকর্মীর নামে। এই প্রবণতাকে বিপজ্জনক হিসেবে দেখছেন দুদক আইনজীবী। আইনের চোখ ফাঁকি দিতে এমন অপকৌশল বন্ধে আয়কর বিভাগ, আর্থিক গোয়েন্দা সংস্থা ও দুদককে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেনের রিপোর্ট। ১১ সময়ে দুর্নীতির যে অর্ধ শতাধিক মামলা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি স্ত্রী মেয়েকেও আসামি করা হয়। অনেক মামলাতে শাশুড়ি ও শ্বশুরকেও দাঁড় করানো হয় আদালতের কাঠগড়ায়। আয়ের কোনো উৎস না থাকলেও তাদের অ্যাকাউন্টে মিলে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য। সময়ের পরিবর্তনে কৌশল বদলেছে দুর্নীতিবাজরা। দুদক সংশ্লিষ্টরা বলছেন, এখন তারা ব্যবহার করছেন অফিসের সহকর্মী, বান্ধবী কিংবা বিশ্বস্ত কাউকে। কিনছেন বেনামি সম্পত্তি, উড়াচ্ছেন নগদ টাকা। সাম্প্রতিক সময়ে সাবেক এমপি পাপুলের দুর্নীতির তদন্তে নেমে শ্যালিকার অ্যাকাউন্টে ১৪৮ কোটি ৪১ লাখ টাকা পাওয়া, কিংবা পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল, নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষের নামে মিলেছে কোটি কোটি টাকার অনিয়মের তথ্য। অভিযোগ রয়েছে, তাদের পেছনে দুর্নীতির কাড়ি কাড়ি টাকা ঢেলেছেন পিকে হালদার। দুদক আইনজীবী বলছেন, দুর্নীতির এই ধরন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এই সংখ্যা আর্থিক খাতেই উদ্বেগজনক বলেও জানান তিনি। আর্থিক অপরাধটা এমন পর্যায়ে চলে গেছে, কিছু ব্যক্তিকে ইউজ করছে, কিছু সহকর্মীকে ইউজ করছে, কিছু আবার মহিলাকে ইউজ করছে। এই জিনিসগুলো খুবই দুঃখজনক তো বটেই, বিপজ্জনক। দুর্নীতিবাজদের অপকৌশল বন্ধে আয়কর বিভাগ ও আর্থিক গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আরও আছে, স্টক এক্সচেঞ্জ, তারা ঠিক মতো রিপোর্ট করছে কিনা সন্দেহজনক লেনদেন, সেইগুলো যদি বিএফআই ঠিক মতো চেক করে তাহলেও এইগুলো এই ট্রেন্ডগুলো বাড়তে পারে না। এছাড়া দুর্নীতির ধরন পরিবর্তন হওয়ায় অপরাধী ধরতে দুদককে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি ইবাদত বন্দেগীতে কাটান ধর্মপ্রিয় মুসলমানরা। ভাগ্য রজনীতে প্রথম আকাশে এসে আল্লাহ বান্দার গুনাহ মাফ সহ সব ধরনের দোয়া কবুল করেন।
এই দিনকে কেন্দ্র করে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বছর ঘুরে আবারও এলো শবে বরাত, ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তার কাছে যাবতীয় চাহিদা তুলে ধরতে প্রস্তুত মুসলিম উম্মাহ। এক বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বিধিনিষেধের কারণে গতবার শবে বরাতে মসজিদে আনুষ্ঠানিকতা না থাকলেও এবার স্বাস্থ্যবিধি মেনে থাকছে দোয়া মুনাজাত সহ নানা আয়োজন। শবে বরাতের যে আমলটা, এটা যেহেতু নফল ইবাদত, তো প্রথমত যারা অসুস্থ তারা মসজিদে আসবেন না, দ্বিতীয়ত যারা আসবেন ওনারা মাস্ক পরে আসবেন, সংক্ষিপ্ত দোয়া হলে দোয়া সেরে তারা বাসায় চলে যাবে, রাতভর তারা বাড়িতেই নফল ইবাদত বন্দেগী করবে। বিশেষ মর্যাদাপূর্ণ রাত নিয়ে সমাজে কিছু কুসংস্কার বিদ্যমান জানিয়ে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি পটকা ফোটানো ইসলাম সমর্থন করে না। পশুর প্রতিকৃতিতে কোনো খাবার তৈরি করা বা এগুলো বেচা কেনা করা, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় হিজরির শাবান মাসের 14 তারিখ মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দোয়া করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, এ রাতে শিরককারী ও অহংকারী ছাড়া সব ধরনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের ভাষায় কে আছো তোমাদের খাবারের অভাব, রিজিকের অভাব, জীবিকার অভাব, অভাব অনটনে আছো, আজকে তোমাদেরকে তা আমি পূর্ণ করে দেব। এই রাতে তোমরা একেবারে রাত ভর নফল ইবাদত করবে। এই রাতে করণীয় আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া এবং যতটুকু সম্ভব নফল নামাজ এবং তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়া। বান্দার গুনাহ মাফ সহ সব আবেদন কবুল করতে 14ই শাবান সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে প্রথম আকাশে অবস্থান করেন বলে জানান বিশেষজ্ঞরা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। কর্পোরেট ঋণের সুদের হার কমানো, চাকরি স্থায়ী করা সহ 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকালে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ীকরণ ও করোনাকালে কর্মচারীদের জন্য পরিবহন সুবিধার দাবি জানান তারা। একজন কর্মচারী তৃতীয় হোক, চতুর্থ হোক এবং শিক্ষক হোক, অফিসার হোক, সবাই সমান অধিকার ভোগ করবে, এটা আমাদের অধিকার, 1973 সালের বঙ্গবন্ধুর দেওয়া একটি অধিকার। ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের একের পর এক আশ্বাস দেন কিন্তু সময়লেন, শুধু কালপেক্ষণ করেন কিন্তু আমাদের কোনো কাজ করেন নাই। সময় সংবাদে আরও থাকছে, বিদেশের মাটিতে 22 বছরে ট্রফি খরা দূর করার হাতছানি জামাল ভূঁইয়াদের সামনে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। সেচের অনিশ্চয়তা নিয়েই রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় এবার বোরো আবাদ হচ্ছে 5 লাখ হেক্টরের বেশি জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.5 লাখ মেট্রিক টন। সেচ নির্ভর এই আবাদে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ করা হবে 60,000 হেক্টর জমিতে, বাকিটা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গত আমনের ক্ষতি পোষাতে এবার বোরো আবাদে জোর দেওয়া হয়েছে। চলতি বছর রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় 21,56,770 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যে 5,370 হেক্টর জমিতে বোরো চারা রোপণের কাজ প্রায় শেষ। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। 50,000 হেক্টর জমিতে পানি দিতে পেরেছিলাম এবং চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। অবশিষ্ট সেচের জন্য ভূগর্ভের পানির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের, আর এ কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির শঙ্কা করছেন কৃষকরা। খুব কম হইলো, মানে 2500 থেকে 3000 টাকা পানি দেওয়া লাগবে। পাইপ তো হলে উপায় এখন মনে কি করা যাইবে, এখন বুদ্ধি তো আর তাছাড়া হয় না। কৃষকের মানে যে অবস্থা তাতে লাভজনক, মানে কোনো রকম আর কি খাওয়া পড়া চলাটা হচ্ছে, তাছাড়া কিছু না। তিস্তা ব্যারেজের সেচের অনিশ্চয়তার কারণে এবারও ভূগর্ভের পানির উপরেই নির্ভর করার কথা জানিয়েছে সরকারের কৃষি বিভাগ। খালে যখন পানি অপ্রাপ্যতা থাকে তখন আসলে এটা করা সম্ভব হয় না, সরবরাহ করা সম্ভব হয় না, ফলে কৃষকরা দেখা যায় যে ভূগর্ভস্থ পানির উপরই নির্ভর করে থাকেন। তিস্তা সেচ প্রকল্প এলাকা সহ প্রকল্প বহির্ভূত এলাকায় সেচের জন্য 2,767টি গভীর নলকূপ, 2,11,783টি অগভীর নলকূপ, 547টি লো লিফট পাম্প ব্যবহার করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যারা কখনো টিনের ঘরে বসবাসের স্বপ্ন দেখেননি এখন তারা পাকা দালানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। ঘর পেয়ে কেমন আছেন তারা?
খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আশ্রয়ন প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন পরিদর্শন করেন। সুবিধাভোগী অসহায় মানুষেরা প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার বিধবা রমেছা বেগম প্রায় 30 বছর আগে দুই সন্তান রেখে অজ্ঞাত অসুখে মারা যায় স্বামী। সম্বল বলতে 2% জায়গা ছিল, তাও বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে সরকারি জায়গায় একটি ঝুপড়ি করে বসবাস করতেন। একটু জোরে বাতাস বা বৃষ্টি নামলেই ঘরে থাকতে পারেননি। প্রতিদিন দুবেলা ভাতে নিশ্চয়তা জাননি, তার ঘর তৈরি স্বপ্নের মতো। সেই বিধবা রমেশা বেগম এখন পাকা দালানের মালিক। প্রধানমন্ত্রীর দেয়া ঘর স্বর্গের মতোই। ঠিক আছে না স্যার, আমার ঘর দিছে, আমি খুশি হয়েছি, আমার বাড়ি নাই, ঘর নাই। রমেশা বেগমের মতো 51 বছর বয়সী দৃষ্টিহীন তোরাব আলী, সখিনা ও হামিদা বেগমরা এতদিন নিদারুণ কষ্টে বসবাস করলেও শেষ বয়সে প্রধানমন্ত্রীর ঘর আশীর্বাদ হয়ে তাদের কপালে জুটেছে। এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত তারা। ওই নারাদা ঘর চাইতো, কত পানি পড়তো আর জল বৃষ্টি এলে ঘর খালি নট মট 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 শব্দ করতো। আমার বাড়ি ঘর আসিল না, আমি আসিলাম বাসা ভাড়া করিয়া। বাসা ভাড়া করলেন দেয়া আমার বাবা থাম দিছে। এইটি জীবনে কিনবার ভিতর না, খুব সুখে আছি। জেলা প্রশাসক জানালেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে এইসব অবকাঠামো সংযোজনের জন্য সরকার আরো বরাদ্দ দিবে। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আশ্রয়ণ পরিদর্শনে এসে জানান, মুজিব শতবর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না এবং তাদের কর্মসংস্থানের বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। অসহায় ভূমিহীন ছিন্নমূল মানুষগুলো ঘর পাচ্ছেন, জমির মালিকানা হচ্ছেন, স্বামী স্ত্রী দুইজনের নামে দলিল করে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দীক্ষায় স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা আরো সাহসী আত্মপ্রত্যয়ী হবেন। সারা দেশে 3,64,344 জনকে ঘর দেওয়া হয়েছে, এর মধ্যে টাঙ্গাইলে 2,200টি রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে চালু হলো মিশরের সুয়েজ খাল। পার হওয়ার অপেক্ষায় শত শত জাহাজ। গত মঙ্গলবার থেকে একটি বিশাল কন্টেইনারবাহী জাহাজ আড়াআড়িভাবে বন্ধ থাকায় বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত এই নৌরুটটি বন্ধ ছিল। আটকা পড়ে শত শত মালবাহী জাহাজ, এতে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় স্থবিরতা নেমে আসে বিশ্ব বাণিজ্যে। সারা বিশ্বের জলপথে বাণিজ্যের 30% শিপিং কন্টেইনার এই খাল দিয়েই যাতায়াত করে। সুয়েজ খাল দিয়ে সবচেয়ে বেশি মালামাল রফতানি করে রাশিয়া এবং সৌদি আরব। মুন্সিগঞ্জে কোনোরকম কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়াই আবাদ হচ্ছে সবজির। বিষমুক্ত এই সবজি কিনতে দূর দূরান্ত থেকে পাইকার ক্রেতারা আসেন এখানে। এমনকি প্রতি শুক্র ও শনিবার এখানকার 2 টন সবজি কৃষি বিভাগের কাভার্ড ভ্যানে করে যায় রাজধানীর সেচ ভবনের কৃষকের বাজারেও। আবু সাইদের ক্যামেরা বিস্তারিত নাসিরউদ্দিন জলের রিপোর্টে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া নিরাপদ সবজি বাগান। এখানে নেই কোনো কীটনাশক কিংবা রাসায়নিক সারের ব্যবহার, ফলে নিরাপদ এই সবজি চাষে কৃষকের তৃপ্তির যেন সীমা নেই। সবজি উৎপাদনের জমিতে ব্যবহার করা হচ্ছে জৈব সার, আর কীটনাশকের পরিবর্তে ইয়েলো টেপ, জৈব বালাই নাশক ব্যবহার হচ্ছে। তালিকাভুক্ত 3 নিরাপদ সবজি চাষীকে অনুসরণ করে পুরো গ্রামে নিরাপদ সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। রাসায়নিক ব্যবহার করতাম, টাকা খরচ বেশি দিত, এখন টাকার হারটা আমাদের কম যায়। দেখা দেখা অনেকে আমরা চাষ করতেছি, কিন্তু আমরা এই সবজিগুনি ঠিক মতো বাজারজাত করতে পারতাছি না। আমরা পুকুরপাড়া গ্রাম থেকে নিরাপদ সবজি কিনা নেই। লাউ 40 টাকা, বেগুন 20 টাকা কেজিতে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ 25% কমেছে। এখানে কোনো প্রকারের কেমিক্যাল সার এবং কেমিক্যাল কীটনাশক কখনো এখানে ব্যবহার করা হয় না। এই সবজিগুলি সরকারি গাড়ি দ্বারা ঢাকা সেচ ভবনে এরা সরাসরি ভোক্তাদের হাতে বিক্রি করে থাকেন। বজ্রযোগিনীর পুকুরপাড়া গ্রামের অর্ধেক কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্রিটেনে এখন থেকে উবার চালকরা জাতীয় পর্যায়ের সর্বনিম্ন বেতন কাঠামো সহ অন্য সুযোগ সুবিধা পাবেন। এ নিয়ে রোববার এক রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। দেশটিতে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করেন অসংখ্য বাংলাদেশি। সুপ্রিম কোর্টের এমন রায়ে খুশি তারাও। আরও জানাচ্ছেন শোয়েব কবির।
গেল কয়েক বছর ধরেই নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করে আসছিল ব্রিটেনের উবার চালকেরা। এমনকি দেশটিতে উবার সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন উবার চালকেরা। এখন থেকে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ঘন্টা প্রতি ন্যূনতম 8.72 পাউন্ড বেতন সহ অন্যান্য সুবিধা সমূহ পাবেন তারা, সেই সঙ্গে ক্ষতিপূরণও পাবেন অনেকে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে উবার ড্রাইভাররা এখন এমপ্লয়েড বা চাকরিজীবী হিসেবে তারা ন্যূনতম মজুরি পাবেন, হলিডে পাবেন, পেনশনে নাম অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ পেনশন সুবিধা পাবেন। এই রায়ের ফলে অনেক উবার ড্রাইভার ক্ষতিপূরণ পাবেন। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের ফলে 70,000 উবার চালক এই সুবিধার আওতাভুক্ত হবেন। ব্রিটেনে বিপুল সংখ্যক বাংলাদেশি উবার চালিয়ে জীবিকা নির্বাহ করায় এ রায়ে খুশি তারাও। উবারের নতুন ঘোষণায় আমরা অনেক আনন্দিত, আমরা খুশি যারা উবার ড্রাইভার আছি। সুপ্রিম কোর্ট আমাদেরকে রায় দিয়েছে, আমরা সকল উবার ড্রাইভার পিছনের যত হলিডে তারা পে করবে এবং আমাদের তারা মিনিমাম ওয়াইজেস দিবে, তাতে আমরা অত্যন্ত খুশি। প্রত্যেক ড্রাইভারকে পাক্ষিকভাবে তাদের আয়ের 12.7% হলিডে ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক চালক পেনশন পরিকল্পনায় স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হবেন বলে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। তিন জাতি টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে আজ সন্ধ্যায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে নেপালে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, ধন্যবাদ তামিম। আসলে নেপালে অনুষ্ঠিত তিন দেশ জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45 ম্যাচটি অনুষ্ঠিত হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। যদি বলি বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ফাইনাল ম্যাচটিকে ঘিরে, কিন্তু এখানকার যে দর্শকদের আগ্রহ সেটি তো রয়েছেই এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সামনে একটা নতুন একটি ইতিহাস রচনার সুযোগ। দীর্ঘ প্রায় 22 বছর দেশের বাইরে কোনো ট্রফি বাংলাদেশের ঘরে যায়নি, সেই যে একটা লম্বা সময়ে ট্রফি খরা, সেই খরা কাটানোর একটা সুযোগ রয়েছে। তাছাড়া যদি বলি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কিন্তু এর আগে যে ট্রফি এসেছিলো বাংলাদেশে দেশের বাইরে থেকে, সেটি এই স্টেডিয়াম থেকে এসেছিলো। সেই স্টেডিয়ামের এই স্মৃতি বা আগের এই যে সুখস্মৃতিগুলোকে যদি পুঁজি করে বাংলাদেশ আজকে মাঠে নেপালের বিপক্ষে নামবে নিশ্চয়ই। যদি নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের কথা বলি, স্বাভাবিকভাবেই জেমি ফাইনাল এই টুর্নামেন্টটাকে জেমি যেভাবে পরীক্ষা নিরীক্ষারভাবে নিয়েছিল, কিন্তু এই ফাইনাল ম্যাচটাকে আসলে জেমি বলেছিলেন যে ফাইনাল হবে ফাইনালের মতোই। এখানে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই যেহেতু ফাইনাল ম্যাচ এবং শিরোপার লড়াই। তাছাড়া যদি বলি জেমি তার দল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকেই আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু জামাল ভূঁইয়া, বাদশা এবং কি সোহেল রানা তারা কিন্তু একাদশে থাকছেন অনেকটা নিশ্চিত। তার পাশাপাশি হচ্ছে গোল পোস্টে হয়তো বা গত ম্যাচে আমরা যেটা দেখেছি সোহেল রানাকে পরীক্ষা করা হয়েছে। প্রথম ম্যাচে আনিসুর রহমান জিকো খেলেছেন, এই ম্যাচে হয়তো বা জিকোকেই আমরা একাদশে দেখতে পাবো। তাছাড়া নতুনদের মাঝে যদি বলি রাকিবের কথা, রাকিব কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। পাশাপাশি কিন্তু ইমন সেন্ট্রাল ব্যাকে কিন্তু তার আস্থার প্রতিদান দিয়েছেন কোচের, সেক্ষেত্রে তাকেও দেখা যাবে। হাবিবুর রহমান সোহাগের কথা বলতে হয়, তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন প্রিমিয়ার লিগে, সেই জায়গায় তিনি তার প্রমাণ দিয়ে কিন্তু জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন। আগের দুটি ম্যাচ খেলেছেন, এই ম্যাচটায় শুরুর একাদশেও তাকেও দেখার যাওয়ার একটা বিষয় আমরা শুনেছি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই এই ম্যাচটিকে ঘিরে কিন্তু প্রায় 12,000 টিকিট বিক্রি করেছে নেপালের ফুটবল ফেডারেশন, সেক্ষেত্রে কিন্তু স্বাগতিকদের পক্ষে বিশাল একটি দর্শকদের সমাগমও হবে। তো তামিম, আমার কাছে নেপাল থেকে এই ছিল সবশেষ, ফিরছি আপনার কাছে। নেপাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিক হাসান শিমুল। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালের বিপক্ষে দলগত পারফরমেন্স উপহার দিয়ে ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক। কাঠমান্ডুতে জামাল ভূঁইয়ার সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারিক হাসান শিমুল।
কাঙ্ক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেপাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি ট্রফি উপহার দেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ফুটবল দল। আমাদের সাথে এখন রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার কাছ থেকে জানবো যে ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে, সেই ম্যাচে আসলে কি প্রত্যাশা এবং কি বাংলাদেশের কৌশল কি হবে। জামাল ভাই, একটা সুবর্ণ সুযোগ এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের, আগেও আমাদের সাফে ট্রফি এসেছে, সেই ক্ষেত্রে এই স্টেডিয়াম থেকে আরও একটা ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশ দলের, কতটা কঠিন হবে নেপালের বিপক্ষে ম্যাচটা? কঠিন তো হবে, কারণ ওরা তো এটা হোম গ্রাউন্ড, আর তারপরে ফ্যান সাপোর্টার সব নেপালে, সো ওরা মানে অ্যাডভান্টেজ আসছে, কিন্তু আমি মনে করি আমার স্কোয়াড উঠছে ভালো। বাংলাদেশ দলের যে সমস্যাটা, যেটা স্কোরিং সমস্যা, এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করেছেন, কোচের সাথে কথা বলেছেন? না, অফকোর্স, এটা তো যে সময় আমার ক্যাম্প আছে, যে সময় খেলা আছে, ওটা সবাই মানে আলাপ করে আমরা কেন গোল করতে পারি না। সো হোপফুলি যেটা আছে এখন ওরা গোল করতে পারে, সুমন, সফিল, মতিন, ওরা ভালো পারফর্ম করে লিগের জন্য, সো ন্যাশনাল টিমে গোল করতে এটাও ভালো। বাংলাদেশের 50 বছর স্বাধীনতার পূর্তি হচ্ছে, সেই জায়গায় যদি এই ট্রফিটা আপনার দেশবাসীকে উপহার দিতে পারেন, দীর্ঘদিন মনে থাকবে এই বিষয়টা, নিশ্চয়ই ফুটবলাররাও একটা মানে আত্মবিশ্বাস বা নিজেদের দেশাত্মবোধ নিয়ে খেলবে। না, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে, দিলে তো সবাই মনে রাখবে দ্যাট এই দল, এই টিম বাংলাদেশের জন্য মানে ফর 50 ইয়ার্স ওরা কিছু দিছে, একটা ট্রফি দিছে, সো এটা ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন জামাল ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাছিলেন যে বাংলাদেশ দলের যে প্রত্যাশা, এই একটা ট্রফি, স্বাধীনতার মাসে ট্রফিটা উপহার দিবে এবং কি সেই ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরবে। দর্শক, রঙ্গশালা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কাঠমান্ডু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা দায় দিতে হবে সরকারকে, বললেন মির্জা ফখরুল। রাজধানী সহ সারা দেশে দলটির প্রতিবাদী বিক্ষোভ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।